লঘুচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড় জাওয়াত সারা দেশে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি ঝরাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অঝোর ধারায় বর্ষণে রাজধানীবাসী সহ সারা দেশের জনজীবনে তৈরি হয়েছে ভোগান্তি। ঢাকায় গণপরিবহন কম থাকায় অতিরিক্ত ভাড়া গুনতে হয় পথচারী ও কর্মজীবীদের। কাল নাগাদ বৃষ্টি কমে শীতের আবির্ভাব ঘটবে বলেও পূর্বাভাস দেন আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড় জাওয়াতের সৃষ্টি বঙ্গোপসাগরে। দুদিন ধরে ভারতের উপকূল ঘুরে তা দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে এমন তথ্য দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। এটি ভারতের উড়িষ্যার পুরী উপকূল দিয়ে স্থলভাগে উঠার কথা থাকলেও তা হয়নি। এখনও সমুদ্রপথ ধরে ক্রমান্বয়ে দুর্বল হয়ে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে অবস্থান নিয়েছে। লঘুচাপের কারণে বৃষ্টি কমে আসবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এর প্রভাবে বাংলাদেশ ও ভারতের বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টি শুরু হয়েছে। সোমবার বেলা 12টা পর্যন্ত ঢাকা ফরিদপুরে সর্বোচ্চ 84 থেকে 100 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঘূর্ণিঝড় যাওয়ার থেকে ওটা ক্রমশ দুর্বল হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি আছে ওইটা উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। ঢাকা, বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হচ্ছে। গেল 3 দিনে রাজধানীতে বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েন নগরবাসী। এই যে রাস্তাঘাটে পানি চলাচল করা যাচ্ছে না, বাসে নাই সিট, কোনো সিএনজি খালি নাই, তারপর অনলাইনে উবার পাঠাও একটাতেও কোনো রিসিভ করতেছে না কেউ। রোড কনস্ট্রাকশন যেভাবে নির্মাণ করা হয়েছে ওইটা মানে বৃষ্টির সময় যানবাহন চলার উপযোগী না। এদিকে নিম্নচাপের কারণে টানা 2 দিন 3 নম্বর সতর্ক সংকেত ছিল চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে। দুপুর 2টার দিকে সেই সংকেত তুলে নেয়ার নির্দেশনা দেয় আবহাওয়া অফিস। বৃষ্টির সঙ্গে সঙ্গে তাপমাত্রাও কমে আসবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদ। সন্ধ্যার পর থেকেই এই বৃষ্টিপাতের তীব্রতা এবং আগামীকাল থেকে অনেকাংশেই এই বৃষ্টিপাত কমে যাবে। তবে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলা এবং সিলেটে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকালও থাকবে। মঙ্গলবার থেকে কমে আসবে বৃষ্টি, বাড়বে শীতের প্রকোপ। সোহান খান, এসটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি, সাথে আছি সবসময়।